আজকে চলে এলাম কলকাতার ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ শাখায়। আশ্রমের বাইরেটা দর্শন করছি, পাশেই আছে প্রকাশন বিভাগ যেখানে গুরুদেবের ফটো, বই এবং বিভিন্ন গুরু পুজোর সামগ্রী বিক্রয় করা হয়। তোমরা চাইলে আসতেও পারো। এই প্রকাশন বিভাগ থেকে আমি একটা গুরুদেবের ফটো কিনেই ফেললাম। আশ্রমটা বিশাল বড়, পুরো যেন রাজপ্রাসাদ, এত সুন্দর। তোমরা চাইলে আসতে পারো, ঘুরে দেখে যেতে পারো, ভালো লাগবে ও মনে একটা শান্তি পাওয়া যাবে। পুরো যেন রাজপ্রাসাদের মতো আশ্রমটা। গুরুদেবের ঘর ওপরে, মানে গুরু পুজোর যে বেদি আছে সেইটা ওপরে। এই দিক দিয়ে যাওয়া যায়, যেই দিক দিয়ে ঢুকলাম সোজা বেরোনোর পথ, এবং বেরোনোর পথের পাশেই আছে অফিস ঘর। এই অফিস ঘরে তোমরা বিভিন্ন ডোনেশন বা দীক্ষার জন্য কথা বলতে পারো। এবার অফিস ঘরের সামনে থেকে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে চলে যাব। জুতো রেখে পাশে ফটো বিক্রয় কেন্দ্র, এখানে বিভিন্ন গুরু মহারাজের ফটো পাওয়া যায়। পাশেই অফিস, চলে যাচ্ছি এবার ওপরে গুরুদেবের ঘরে দর্শন করতে। সামনেই একটা আসন করা আছে। গুরুদেবের ঘর তখন বন্ধ, কারণ চারটেই বাজেনি, চারটেই খুলবে। বিভিন্ন স্বামীজিরা যারা সঙ্ঘ সামলেছিলেন গুরু মহারাজের পরে, তাদের ছবি এখানে উপরে বাঁধানো রয়েছে। দর্শন করো, সব বাঁধানো রয়েছে, বিভিন্ন স্বামীজিদের ছবি, গুরুদেবদের ছবি। এবার চলে যাচ্ছে ওপরে শিব মন্দিরে। শিব মন্দিরে কত সুন্দর বসার বড় একটা জায়গা। শিব মন্দিরও তখন বন্ধ ছিল, কারণ চারটে বাজেনি, চারটে বাজলেই খোলা হবে, তখন দর্শন করাতে পারবো। এই বন্ধ ঘরগুলোয় সব মহারাজরা থাকেন। শিব মন্দিরের জানলাটা একটু খোলা ছিল বলে দর্শন করাচ্ছি, খুললে দর্শন করাবো, তোমরা দেখে নাও। এবার যাচ্ছি আশ্রমের ছাদে, ছাদটাও ফুলের বাগানে ভরা। আশ্রম সঙ্গে আশ্রমের ছাদে, ছাদ থেকে দেখাও, দেখা যাচ্ছে সব ফুলের বাগান এখানে। তার নিচে এই ঘরটা হলো ভারত সেবাশ্রম সংঘ অষ্টম সভাপতি মাধবানন্দজির ঘর ছিল এটা। এবার গুরু আসন দর্শন করছি। এইখানে বসেই স্বামী প্রণবানন্দজি মহারাজ সবাইকে আশীর্বাদ প্রদান করতেন। এইবার চলে এলাম গুরু মহারাজের বিশ্রামাগারে, মানে এইখানেই বসে উনি বিশ্রাম করতেন এবং বসতেন। গুরুদেবের সেই খাট এখনও রাখা রয়েছে। পাশেই রয়েছে সচ্চিদানন্দজি মহারাজ, যাকে আমরা বড় স্বামীজি নামে চিনি, তার ছবি এখানে পাশেই বসানো রয়েছে। ভারত সেবাশ্রমের প্রথম সভাপতি ছিলেন স্বামী প্রণবানন্দজি। এই মুগুরগুলো দিয়েই ব্যায়াম করতেন, সেই মুগুর পাশে রাখা রয়েছে সযত্নে, এখনও রাখা আছে। দর্শন করো। এইবার পাশে চলে এলাম আর একটা ঘরে, যেখানে গুরু মহারাজের প্রয়াণের পর সঙ্ঘ যারা সামলেছিলেন সেই সব প্রয়াত গুরুদেবদের ছবি রয়েছে সিংহাসনে। ওপরেও গুরু মহারাজের ছবি সব বাঁধানো রয়েছে। প্রথম যেই স্বামীজি, স্বামী অরূপানন্দজি মহারাজ, তার পাশেই স্বামী অক্ষয়নন্দজি মহারাজ, তার পাশেই রয়েছে স্বামী ত্রিদেবানন্দজি মহারাজ, এবং তার পাশে স্বামী রামানন্দজি মহারাজ, এবং পাশেই স্বামী ত্রিদেবানন্দজি, অক্ষয়নন্দজি স্বামীজি ও অরূপানন্দজি স্বামীজির পাশেই শ্রী শ্রী গুরু মহারাজ ঠাকুর প্রণবানন্দ, মানে ঠাকুরের সংস্পর্শে এরা ছিলেন। দোতলা থেকে আশ্রমটা দর্শন করছি। আর একটা গুরুদেবের ঘরে চলে এলাম, তার ব্যবহৃত জিনিস সব এই ঘরে রাখা রয়েছে, এই ঘরে থাকতেন।
দর্শন করো। এবং আরও একটা গুরুদেবের ঘরে পাশেই সব পরপর ঘর চলে এলাম, দর্শন করো। আর একটা গুরুদেবের ঘরে গেলাম, দর্শন করছি। তার সব ব্যবহৃত জিনিস সব রাখা রয়েছে। আর একটা গুরুদেবের ঘরে ঢুকলাম, দর্শন করছি। এইবার শিব মন্দির খুললো তিনতলায়, শিব মন্দির দর্শন করো। স্বামী প্রণবানন্দজি মহারাজ এই শিবলিঙ্গ নিজ হস্তে প্রতিষ্ঠা করেছিলেন, সেই শিবলিঙ্গ দর্শন করো তোমরা। এবং এই ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জ শাখায় উনি দেহ রেখেছিলেন। বিভিন্ন তীর্থের ছবি, যে 12টা জ্যোতির শিবলিঙ্গের ছবি ওপরে বাঁধানো রয়েছে, দর্শন করো শিব মন্দিরে গৃহে। এইবার চলে এলাম দোতলায় অনুষ্ঠান হল, যেখানে গুরু মহারাজের বিভিন্ন নাম সংকীর্তন পাঠ হয়, সেইটা বড় হল ঘর। এবং সামনেই গুরুদেবের শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। চলে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের চিকিৎসালয়ে দর্শন করতে। সামনে মূল ফটক পেরোলেই বড় চিকিৎসালয়, এখানে তোমরা কম খরচে ডাক্তার দেখাতে পারবে এবং বিনামূল্যে এখানে চিকিৎসা ঔষধ সব পেয়ে যাবে। এইটা হচ্ছে চিকিৎসালয়। ভেতরে ঢুকে দর্শন করেছি, সেই ক্লিপটা আর নিতে পারিনি, তুলতে পারিনি, বাইরেটাই দর্শন করছি। প্রণবানন্দ সেবানিকেতন ভারত সেবাশ্রম সংঘ, ভেতরে গিয়েছিলাম, সেই ছবিটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে তোমরা চাইলে আসতে পারো, মনে একটা আলাদা শান্তি অনুভব হবে। ধন্যবাদ।